আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো, টিচারও ভালো আছে। আমাদের আজকে অনলাইন ক্লাসের বিষয় হলো আজকে আমরা প্রথমে বাংলা পড়বো, এরপরে আমরা গণিত করব। তো চলো আমরা আজকে বাংলাতে কি পড়বো, আজকে আমরা বাংলাতে পড়বো এই সড়ক চিহ্ন। সড়ক চিহ্নের সাথে আমরা আজকে পরিচিত হব। তো যখন আমরা সড়ক চিহ্ন চিনে ফেলবো তখন আমাদের কি হবে, আমরা একটা শব্দ গঠন কিভাবে করতে হয়, শব্দ একটা শব্দ কিভাবে লিখতে হয় যখন আমরা সড়ক চিহ্নের সাথে পরিচিত হব তখন আমরা এটা জেনে ফেলবো। তো আমাদের প্রথমে কি করতে হবে, একটা শব্দ যখন আমরা একটা পরিপূর্ণ একটা শব্দ লিখার জন্য আমাদের কি করতে হবে, সড়ক চিহ্নের সাথে পরিচিত হবে, পরিচিত হতে হবে। তো যখন আমরা সড়ক চিহ্নের সাথে পরিচিত হব বা পরিচয় হয়ে যাব তখন আমরা কি একটা শব্দ গঠন, আমরা কিভাবে শব্দ কিভাবে লিখতে হয় তখন আমরা এটা জেনে ফেলব। তো চলো এখন আমরা সড়ক চিহ্নের সাথে একটু পরিচিত হই। সড়ক চিহ্নের সাথে আমাদের কি সড়ক চিহ্ন রয়েছে কয়টা, এই যেমন আমি এখানে লিখেছি দেখো 1 2 3 4 5 6টা, ছয়টা বর্ণ আমি স্বরবর্ণ ছয়টা এখানে লিখেছি। আমাদের মোট স্বরবর্ণ কয়টা, 11টা স্বরবর্ণ। তো 11টা স্বরবর্ণ থেকে আমি কয়টা লিখেছি এখানে, অ আ রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘউ, তাহলে আমি কয়টা লিখেছি এখানে, ছয়টা স্বরবর্ণ লিখেছি। তো আমি পরবর্তী ক্লাসে আর বাকি 5টা বর্ণ আছে সেই 5টা বর্ণ সরচিহ্ন আমরা পরবর্তী ক্লাসে করব। আজকে যেগুলো আমি লিখে দিয়েছি বা আমরা যেগুলোর সাথে পরিচিত হব সেগুলো আজকে আমরা একটু জেনে নিই। তো দেখো প্রথমে কোন বর্ণটা আছে, প্রথমে আছে অ, স্বরে অ। তাহলে দেখো স্বরে তো কোনো চিহ্ন আছে এখানে, কোনো চিহ্ন নেই, তাহলে এখানে কি অতে কোনো স্বরচিহ্ন নেই, তাহলে এটা কি অ দ্বারা আমরা কোনো স্বরচিহ্ন পাবো না। পরবর্তীতে আমরা এই সরল চিহ্ন দিয়ে আমরা শব্দ গঠন শিখবো।
পারে তুমি এগুলো খাতায় তুলে ফেলে দেন পরে আমরা কি করব গণিত করব আচ্ছা এখন আমরা গণিতে চলে আসি তোমরা গণিত বইটা একটু নাও তোমরা নিশ্চয় জানো আমরা গণিতে কত ক্লাসে কি করেছিলাম কত ক্লাসগুলোতে আমরা যোগ অঙ্ক করেছিলাম তো যোগ অঙ্ক তোমরা অবশ্যই এভাবে করবে আমি আর বাকিগুলো আমি তোমাদেরকে জুমে করাবো বা করতে দিব আর এখন চলো আমরা গণিতের মধ্যে আসি গণিতের মধ্যে আজকে আমরা করব রাইটিং ওয়ার্ডস মানে হলো আমরা বানানে কি লিখব আমরা রাইটিং ওয়ার্ডসে লিখব আমরা আগে করেছি রাইটিং নাম্বারস নাম্বারস হলো কি আমরা ইংলিশে করেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তো আমরা আজকে কি করবো সেটা বানানে লিখবো রাইটিং ওয়ার্ডসে কথায় লিখবো তো 1 বানান 2 বানান 3 বানান 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে আমরা আজকের ক্লাসে পাঁচটা লিখবো ওয়ার্ডস এরপরে পরের ক্লাসে পাঁচটা এভাবে আমরা লিখব এখন দেখো তোমরা প্রথমে কি 19 নং পেজটা একটু খুলো এখানে কি আছে রাইটিং ওয়ার্ডস দেখো এখানে কিন্তু এখানে কি দিয়েছে দেখো 1 1 বানানটা কি দেখো ও এন ই কিন্তু সবগুলো কিন্তু কি ক্যাপিটাল লেটার ও এন ই 1 এরপর আছে 2 টি ডব্লিউ ও 2 টি ডব্লিউ ও 2 এরপর আছে কি 3 টি এইচ আর ডব্লিউ 3 টি এইচ আর ডব্লিউ 3 এরপর দেখো 4 এফ ও ইউ আর 4 এফ ও ইউ আর 4 এরপর আছে কি 5 এফ আই ভি ই 5 এফ আই ভি ই 5 চলো তাহলে আজকে আমরা এই পাঁচটা ওয়ার্ডস লিখব প্রথমে কি লিখবো আমরা 1
সম্পূর্ণ শব্দগুলো কি ক্যাপিটাল লেটারে স্মল লেটার তোমাদেরকে স্মল আর ক্যাপিটাল লিখতে হবে না আপাতত তোমরা ক্যাপিটাল লেটারে শিখতে হবে তোমাদেরকে তাহলে আমি কি লিখেছি 1 মানে কি ও এন ই 1 2 মানে কি টি ডব্লিউ ও 2 3 মানে কি টি এইচ আর ডব্লিউ 3 4 মানে কি এফ ও ইউ আর 4 5 মানে কি এফ আই ভি ই 5 তাহলে আমরা এখানে কয়টা লিখেছি পাঁচটা তাহলে এগুলো কি তোমাদের হোমওয়ার্ক তোমরা সিডব্লিউ খাতায় তুলবে ভিডিও দেখে দেখে সিডব্লিউ খাতায় তুলবে এরপর কি হোমওয়ার্ক করবে তোমরা এসডব্লিউ খাতায় 1 2 3 4 5 আজকে তাহলে আমাদের অনলাইন ক্লাস এতটুকু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফেজ